সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ নেয়ার পর তারা জানান দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবেন নিজ নিজ ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাসও দেন অনেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার শপথ ছিল অনেকের কণ্ঠে বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি এবারের মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই নতুন গত মন্ত্রিসভার এগারো জন মন্ত্রী ও চারজন প্রতিমন্ত্রী আছেন এখানে একত্রিশ জন নতুন মুখ দিয়ে গঠিত জন প্রথম মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যেখানে তরুণ সংসদ সদস্যদেরও সুযোগ দেয়া হয়েছে কর্তব্য পালন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুবর্ণ সুযোগ বলে মনে করছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা প্রথম এমপি হয়ে মন্ত্রী এটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি এবং আমার বিশ্বাস এই চ্যালেঞ্জকে গ্রহণ করে সফল হওয়ার মতো আত্মবিশ্বাস এবং যোগ্যতা দুটি আমার আছে দুর্নীতির ব্যাপার আমি সবচেয়ে সচ্চার মানুষের প্রধানমন্ত্রীও বলেছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স একটি সমৃদ্ধ দেশ যেটি জাতির জন্য বঙ্গবন্ধু আমাদের দেখিয়েছিলেন এবং নতুন নতুন প্রকল্প গ্রহণ করে বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আমরা সেভাবে এগিয়ে যাব মন্ত্রণালয়ে একেবারে আমি নতুন সুতরাং এই মুহূর্তে আমি সুনির্দিষ্ট কোনো কিছু বলতে পারবো না তবে নদী ভাঙন হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় প্রকট আমরা আগে সমস্যাগুলো চিহ্নিত করব। তারপর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে সেগুলো সমাধানের চেষ্টা করব নৌ পরিবহন মন্ত্রণালয় শুধু নয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ এটা আমরা সম্মিলিতভাবেই এই আমাদের কাজ চক্রম এগিয়ে নিয়ে যাব আমরা শুধু একটি মন্ত্রণালয় বেস এই মন্ত্রিসভা হবে না এই মন্ত্রিসভা সমগ্র বাংলাদেশের জন্য কাজ করবে শিক্ষা চিকিৎসা তথ্য প্রযুক্তির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি নাগরিক জীবনের নানা ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা আমি কিন্তু ইসলাম ধর্মের মন্ত্রী না আমি মন্ত্রী হচ্ছে সকল ধর্মের মন্ত্রী যার যার ধর্ম শেষে অতি পবিত্রভাবে পালন করতে পারে এবং করতে যাতে দেওয়া হয় এইটা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব নতুন ইন্ডাস্ট্রিগুলো কিভাবে করা যায় স্পেশালি এমপ্লয়মেন্ট অ্যান্ড এক্সপোর্ট লোকাল প্রোডাকশনটা এবং প্রোডাকশন ডাইভার্সিটি এই নিয়েই আমরা চিন্তা করছি ধারাবাহিকভাবে আমি যা পেয়েছি পাট শিল্প কিন্তু অনেক এগিয়েছে এবং আমাকে এটাকে আরও একটু এগিয়ে নিয়ে যেত আগে যিনি এই মন্ত্রণের দায়িত্ব ছিলেন তিনি ভালো কাজ করেছেন তিনি অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে গেছেন যেগুলো তিনি এগিয়ে নিয়ে গেছেন সমাপ্ত করতে পারেননি সে কাজগুলো আমি তার সাথেই পরামর্শ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাপ্ত বৈদেশিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সরকারের ধারাবাহিক সফলতা ধরে রেখে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সবাই মাননীয় প্রধানমন্ত্রী শি কমিটেড যে যে জায়গায় উনি কমিটমেন্ট করেছেন সেগুলোকে আমরা আরো শক্তিশালী করার জন্য আরো বেগবান করার জন্য আমরা কাজ করে যাব এবং আমি আবারও বলতে পারি নেক্সট ফাইভ ইয়ার্স এটা বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারবে না আমরা কোথায় আমরা চিন্তা ভাবনা করছি দেশের অর্থনীতিকে নিয়ে যাওয়ার জন্য আমি চাই আমার পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের উন্নয়নের মহাসড়কে যাতে সক্রিয়ভাবে সহায়তার কাজ করতে পারে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করব এবং দেশবাসীকে যাতে ভালো সেবা দিতে পারি তার চেষ্টা করব। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করবো যেই অসমাপ্ত কাজগুলি আমি করি নাই সেগুলি সমাপ্ত করবো গত মন্ত্রিসভার ছত্রিশ জন সদস্যকে বাদ দিয়ে মাত্র পনেরো জনকে রেখে নতুন মন্ত্রিসভা গঠন করে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নতুনদের সুযোগ করে দিয়েছেন তিনি এখন দেখার বিষয় নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর আস্থার কতটা প্রতিদান দিতে পারেন নাজিব আর টিভি বঙ্গভবন